আসসালামু আলাইকুম, আমি শিবলী নোমান। আমি বর্তমানে আছি Dr.Wazed টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। আমি এখানকার তৃতীয় ব্যাচের শিক্ষার্থী, তৃতীয় ব্যাচ বলতে নবীনতম ব্যাচ। এখানে আমাদের পূর্বে আরও দুটো ব্যাচ রয়েছে, প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচ, তারপরেই আমাদের অবস্থান। আমাদের এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 2018 সালে। তারপর থেকে আসলে করোনা প্যান্ডেমিকের কারণে একটা বছর যেহেতু গ্যাপ গেছে, তো আমরা চতুর্থ ব্যাচ হয়তো ওই সময় থাকতো, কিন্তু করোনার কারণে আসলে তৃতীয় ব্যাচ রয়েছে। আর এখানে আমাদের ফ্যাকাল্টি রয়েছে বা পড়াশোনার বিষয় হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, যেহেতু অবশ্যই টেক্সটাইল বিষয়ে পড়াশোনা। এখানে ফ্যাকাল্টি রয়েছে চারটা, হচ্ছে প্রথম হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। আমরা দুজনই হচ্ছে এখানে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেছি। আর থার্ড ব্যাচ বলতে নবীনতম ব্যাচ, ফার্স্ট ইয়ারে প্রথম লেভেল ইনকাম। যারা এখানে পড়তে চায় তাদের উদ্দেশ্যে বা কীভাবে তারা পড়ালেখা এখানে চান্স পেতে পারে? এখানে আসলে ভর্তি হতে হয় ভর্তি পরীক্ষার মাধ্যমে। জি, তো আমাদের সিজিপিএ, এসএসসি এবং এসএসসিতে কি আসলে একটা হচ্ছে আপনার সিজিপিএ লাগে ন্যূনতম 4.50 সম্ভবত, 4.50। এরপরে হচ্ছে কিছু সাবজেক্ট ওয়াইজ কিছু নাম্বার লাগে, কিছু সাবজেক্টে ন্যূনতম এ পাইতে হয়। আর এরপরে হচ্ছে ভর্তি পরীক্ষা হয়, যে সাধারণত ভার্সিটি লেভেলে যে ধরনের ভর্তি পরীক্ষাগুলো হয় সেভাবে এখানেও ভর্তি পরীক্ষা হয়। তো এরপর ভর্তি পরীক্ষার মাধ্যমে এরকম আরও হচ্ছে সাতটা কলেজ আছে, সাতটা কলেজের পরীক্ষা একসাথেই হয়। তো তারপর আর কি মেধাক্রমে এখানে ভর্তি করে আনা হয়। এটা কি ডিপ্লোমা নাকি বিএসসি? না, এটা হচ্ছে বিএসসি, সরাসরি বিএসসি। আচ্ছা, যারা ডিপ্লোমা করে তারা এখানে বিএসসি করতে পারে? না, এটা এখানে শুধু বিএসসি ডিপ্লোমার জন্য। টাঙ্গাইল টেক্সটাইল কলেজ আছে, এখান থেকে হচ্ছে শুধু বিএসসি হয়। বিএসসি করার পর তারপর হচ্ছে অন্য জায়গা থেকে এমএসসি করতে হয়, বুটেক্স থেকে। বুটেক্স থেকে, আচ্ছা আচ্ছা। বুটেক্স হচ্ছে মানে আপনার ওই যে তেজগাঁয় অবস্থিত, যেটা গাজীপুরে। আচ্ছা আচ্ছা, কয় বছরের কোর্স মূলত? আপনাদের ফিউচার সম্পর্কে বলুন। ফিউচার এখন অবশ্যই ফিউচার আমাদের হচ্ছে বিষয় হচ্ছে ফ্যাশন ডিজাইনিং। আমি যে বিষয়ে পড়াশোনা করি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, সেটা মূলত ফ্যাশন ডিজাইনিং, মার্চেন্টাইজিং, বাইং হাউস, এই ধরনের কাজ। তো অবশ্যই আমি ভবিষ্যতে একজন অনেক বড় ফ্যাশন ডিজাইনার হতে চাই, অনেক বাইং হাউসে কাজ করার ইচ্ছা আছে। তো অবশ্যই ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি পারে। দেশে এবং দেশের বাইরে একটা কাজের একটা বিষয়, একটা বিদেশে আসলে হচ্ছে স্কলারশিপ নিয়ে যাওয়া অনেক সুযোগ আছে। অবশ্যই বিদেশ থেকে স্কলারশিপ নিয়ে আসতে চাই, ইতালি বা হচ্ছে জার্মানি বা ইউএসএ। ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে তো ইউএসএ এক নম্বরে, ইউএসএ বা আপনার ইউকে। স্কলারশিপের জন্য হচ্ছে সবাই জার্মানিতেই সবাই চুজ করে, কারণ জার্মানিতে পড়াশোনা অনেক ভালো, টেক্সটাইলের পড়াশোনা খুবই খুবই ভালো। আচ্ছা, উনি বলুক, হ্যাঁ জার্মানি বলেন, জার্মানিতে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রায় ইউনিভার্সিটি আছে, যেখানে হচ্ছে আপনার ডাচ স্কলারশিপের জন্য যারা ডাচ স্কলারশিপ জিতে তারা উইনার হয়, সেখানে তারা হচ্ছে স্টাডি করতে পারে। তো আবার বিভিন্ন সাবজেক্ট আছে, যেমন যেগুলোতে এমএসসি করতে পারে, যেমন টেক্সটাইল রিলেটেড সাবজেক্টগুলো। তো হ্যাঁ, আমারও ইচ্ছা আছে যে এখান থেকে বিশেষ কমপ্লিট করে একটা স্কলারশিপ নিয়ে আমি, তারপর ডাচ স্কলারশিপ বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে বিভিন্ন মানে গভর্নমেন্ট স্কলারশিপ দেয়, টেক্সটাইল রিলেটেড স্কলারশিপ আছে, ওগুলাতে অ্যাটেন্ড করা ইনশাল্লাহ। বাকি রকম আলাদা ইচ্ছা সেখান থেকে ইনশাল্লাহ ভালো ভালো কিছু করবো। অবশ্যই ভাই, শুভকামনা রইল আপনাদের জন্য। অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তা আপনারা মূলত শুনলেন এবং দেখলেন কিভাবে এখানে চান্স পেতে পারেন আপনারা, তা আপনারা সেদিকটা খেয়াল করবেন। এবং ওভাবে যে উত্তরবঙ্গের মধ্যে Dr.Wazed মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ একটা সুনামধন্য, অত্যন্ত সুনামের সহিত এই কলেজটি স্টুডেন্টদের সেবা দিয়ে যাচ্ছে, অত্যন্ত একটা খুবই মনোরম পরিবেশ আমি দেখাচ্ছি আপনাদেরকে বাহিরে। এটা হচ্ছে একাডেমিক ভবন, আর এখানে মূলত পরীক্ষা দেওয়ার জন্য বা এখানে আসতে চাইলে আপনারা মূলত রংপুর থেকে কাউকে বললেই এখানে আপনার পীরগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর সদর থেকে বা পীরগঞ্জ থেকে মূলত নিকট হবে, আপনারা মূলত পীরগঞ্জ থেকে আসারই চেষ্টা করবেন।
মসজিদ গ্যারেজ খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, অত্যন্ত আমার একটা ভালো লাগার মতো একটা জায়গা। রংপুর থেকে বা পীরগঞ্জ থেকে আপনারা যদি মিয়া দেখতে আসেন, আপনারা রংপুর থেকে বাসে পীরগঞ্জে নামবেন, পীরগঞ্জ থেকে সিএনজি ধরে খালাসপীর আসবেন, খালাসপীর থেকে একটা সিএনজি ধরে আপনি ডক্টর.ওয়াজেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে আসবেন। এখানে আসবেন মনোমুগ্ধকর পরিবেশের একটা নদীর কর্ত নদীর উপরে ভবনটা স্থাপিত। এখানে 2018 সাল থেকে ক্লাস শুরু হয়েছে এবং এখানে কোনো রাজনীতি বা জ্ঞানদান মুক্ত পরিবেশের ছেলে মেয়েরা লেখাপড়া করে এবং প্রধানমন্ত্রী তার স্বামী ডক্টর.ওয়াজেদ মিয়া তারই নামে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত। এখানে সরকারের দিক থেকে মানে যথেষ্ট সাপোর্ট দেবে এবং তারা ছাত্রছাত্রী আসবে। এখানে পরিবেশটা খুবই ভালো, মানে লেখাপড়ার পরিবেশ, তারপরে ঘোরাঘুরির পরিবেশ, সব দিক থেকে খুব সুন্দর একটা মনোমোহর পরিবেশ এবং ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের লেখাপড়াও যাতে ভালো হয় এই কামনা করে এখানে শিখতেছি।